গাইজ আসসালামু আলাইকুম, আজকের এই ভিডিওতে শিখবো কীভাবে এসপিএইচ গেমিংয়ের মতো থাম্বনেল মেক করতে হয়। ভিডিওটি শুরু করার আগে একটা কথা, আপনারা ভিডিওটি পুরোটাই দেখবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। সো গাইজ আর কথা না বলে আজকের ভিডিও শুরু করি। ফার্স্ট অফ অল পিক্সেল ল্যাব ওপেন করতে হবে, করার পর নিউ টেক্সট যেতে হবে, যাওয়ার পর আমরা কাঙ্ক্ষিত ওয়ার্ডটি লিখব, লেখার পর এরপর ডান করে দেবো। ডান করে দেওয়ার পর আমরা এখন ফ্রন্ট সেকশনে যাব। ফ্রন্ট সেকশন যাওয়ার পর ফ্রন্টটি সিলেক্ট করব, সিলেক্ট করে ডান করে দিতে হবে। ওকে, তারপর আমরা এই টেক্সটটি কপি করব, করার পর আরেকটি ওয়ার্ড লিখব, ডান করে দেব। আমরা নিউ টেক্সটে যাব, যাওয়ার পর্বে এখানে ওয়ার্ড লিখতে হবে, এরপর আমরা ফন্ট সেকশনে যাব, যাওয়ার পর এই ফন্টটি সিলেক্ট করব, পর এটা কপি করে আমরা এখানে আরেকটি ওয়ার্ড লিখব। লেখার পর আমাদের ডান করে দিতে হবে, ডান। আমাদের পিক্সেল ল্যাবের কাজ সম্পূর্ণ হয়েছে, এখন আমাদের যেতে হবে এসটিসি অ্যাপ্লিকেশনে, যাওয়ার পর আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করব 1920x1880। ক্রিয়েট করার পর কাঙ্ক্ষিত প্রজেক্টটিতে চলে যাব, চলে যাওয়ার পর আমরা ফটো লেয়ারে যাব, যাওয়ার পূর্বে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করার পর সাইজ অনুযায়ী ইনক্রিজ করে বসাতে হবে, অন করে দেব। তারপর আমরা যাব কাজ সেকশনে, যাওয়ার পর আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেব, তারপর টিনটে যাব, টিনটে যাওয়ার পর রেড কালার সিলেক্ট করব। সিলেক্ট করার পর লুম সিটি এটা একটু 30% করে দেব, সিটি পার্সেন্ট, আর হলো ইন্টেনসিটি একটু ইন্টেনসিটি ওভাবে লেখলে অনেক ভালো দেখা যায়। ডান করে দেব। ডান করে দেওয়ার পর আমরা যাবো লাইট সেকশনে, যাওয়ার পর লাইটটা এভাবেই দিয়ে দেব, তারপর ডান করে দেব। তারপর আমরা আমার ফটো লেলে যাব, যাওয়ার পর আমরা পিক্সেল ল্যাবে যে পিএনজি আকারের ফাইলগুলো সেভ করলাম ওগুলো নিয়ে আসবো, লেখাগুলো ওয়ার্ডগুলো তাহলে অ্যাগিন ফটো লেলে যাব। যাওয়ার পর্বে এই ক্যারেক্টারের পিএনজিটি নিতে হবে, তারপর নিচের লেয়ারে আসবো আমরা, আসার পর এটা সাইজ অনুযায়ী ইনক্রিজ করে বসানোর পর আমরা এটা সিলেকশন করে লেয়ার ফর্ম সিলেকশন করব, তারপর নিচেরটা ডিলিট করে দেব, আবার উপরে লেয়ার ফর্ম সিলেকশন করে নিচের ডিলিট করে দেব, এভাবে করতে হবে। এভাবে করার পর আমরা এসপি গেমিং নিয়ে কাজ করব। এখন আমরা অ্যাগিন সাইজ অনুযায়ী ইনক্রিজ করে বসানোর পর আমরা অ্যাগিন ফটোলে যাব, যাওয়ার পর ফ্রি ফায়ার লেখাটি সিলেক্ট করব, সিলেক্ট করার পর সাইজ অনুযায়ী ইনক্রিজ করে বসাতে হবে সাইডে, বসানোর পর আমরা এসপিএইচ গেমিং এই লেয়ারটি সিলেক্ট করব, সিলেক্ট করার পর ট্রান্সফর্মে যাব, যাওয়ার পর সাইজ অনুযায়ী ইনক্রিজ করে বসাতে হবে, বসানোর পর আমরা যাব ফটো লেয়ারে, যাওয়ার পর একটা ফটো সিলেক্ট করব, এই ফটোটা সিলেক্ট করার পর এটা আমরা এখন সিলেক্ট পিক্সেল করব, তারপর ফিল অ্যান্ড স্টকে যাব, তারপর হলুদ কালার করে দেব, এই কালারটা করে দিলে অনেক ভালো দেখা যাবে। ডান, ডান করে দেব। তারপর এসপি গেমিং এই লেয়ারটা সিলেক্ট করে একটু সাইজ অনুযায়ী ইনক্রিজ করে বসানোর পর ট্রান্সফর্মে যাব, যাওয়ার পরে একটু ছোটো করে দেব, ছোটো করে দেওয়ার পর সব এই তিনটে লেয়ারকে মার্জ ডাউন করে দিতে হবে,
তারপর আমরা যাব তিল সং এটা নিয়ে কাজ করব না এই লেয়ারটিকে একদম নিচে উপরে নিয়ে যাব এটা সাইজ অনুযায়ী ইনক্রিজ করে বসানোর পর তিল সং নিয়ে কাজ করব এটা একটু সাইজ অনুযায়ী ইনক্রিজ করে বসানোর পর সাইজ অনুযায়ী ইনক্রিজ করে বসানোর পর আমরা যাব ফেডে ফেডে যাওয়ার পর এই ফিটটি দিব তারপর ডান করে দেবো তেল সং যে লেয়ারটি আছে সেটা নিয়ে কাজ করব এটা এভাবে সিলেকশন করে ট্রান্সফর্মে গিয়ে একটু সাইডে নিয়ে আসবেন ডান আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে এখন একটু লাইটিংয়ে যাব লাইটিংয়ে যাওয়ার পর এই লাইটিং সিলেক্ট করব সাইজ অনুযায়ী ইনক্রিজ করে বসানোর পর ডান করে দেবো ডান করে দেওয়ার পর আমরা এখন যাব আরেকটি লেয়ারে ফ্রি ফায়ার বিট সেন্স মন্টাজ এই লেয়ারটিতে যাব যাওয়ার পর লেয়ারটির একটু সমস্যা ছিল লেয়ারটি সাইজ অনুযায়ী ইনক্রিজ করে আমরা সিলেকশন করব তারপর ট্রান্সফর্মে যাব যাওয়ার পর একদম সাইডে নিয়ে এভাবেই সবগুলো লেখাকে আনতে হবে তারপর নিচে একটি এমটি লেয়ার নেব নেওয়ার পর ফিল অ্যান্ড স্টক এটা এভাবে সিলেকশন করব এভাবে সিলেকশন করে Thank you.